আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বিভিন্ন ব্যস্ততার কারণে দীর্ঘদিন পরে ভিডিও নিয়ে আসলাম, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, যৌনতা নিয়ে কৌতূহল আমাদের সবারই রয়েছে, তা আপনি স্বীকার করুন আর নাই করুন, সত্যি বলতে এই ব্যাপারটা কিন্তু লজ্জা বা ভয়ের কিছুই নয়। শারীরিক কিংবা যৌন মিলন সম্পর্কে কোনো ধারণা না থাকলে অনেক সময় অনেক ভুল হয়ে যেতে পারে, আর তারই ধারাবাহিকতায় আমাদের অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায় যে মেয়েদের বীর্যপাত হয় কিনা। আসলে সহবাসের সময় ছেলেদের যেমন বীর্যপাত হয় তেমনই মেয়েদেরও বীর্যপাত হয় এবং এটাকে অর্গজম বলে। চলুন আজকের ভিডিওতে মেয়েদের অর্গজম সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য জেনে নেই। অর্গজমের সময় মেয়েদের কেমন অনুভূতি হয়? মেয়েরা সাধারণত যখন অর্গজম লাভ করেন তখন তাদের অন্তরে প্রচুর পরিমাণ শান্তি অনুভব হয় এবং শারীরিকভাবে সুখের সর্বোচ্চ সীমানায় পৌঁছে যায়। একটি মেয়ে সহবাসের সময় যখন অর্গজম লাভ করেন তখন তার কাছে এই সুখটা পৃথিবীর সব থেকে বেশি সুখ মনে হয়। যদিও এই সুখটা বেশিক্ষণ স্থায়ী হয় না, কিন্তু এই সুখটা সত্যিই একটি মেয়েকে অনেক বেশি আনন্দিত করে। অর্গজমের সময় মেয়েরা কেমন আচরণ করে? বেশিরভাগ মেয়েরাই এ সময় চোখ বন্ধ করে ফেলে এবং সঙ্গীকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে, হাত পা দিয়ে সঙ্গীকে পেঁচিয়ে ধরে এবং কখনো কখনো সঙ্গীর পিঠের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতে পারে এবং সাথে সাথে জোরে জোরে চিৎকার করতে পারে। এই সময় মেয়েরা নিজেদের সব দুঃখ ভুলে যান এবং সঙ্গীকে সব থেকে নিজের মনে করেন। একটি মেয়ের অর্গজম হতে কতক্ষণ সময় লাগে? এটা সম্পূর্ণভাবে উত্তেজনার উপর নির্ভর করে, তবে পুরুষের তুলনায় মহিলাদের অর্গজম দেরিতে হয়। এই কথাটি হয়তো অনেকেই জানেন যে একজন পুরুষের শারীরিক মিলনের সময়ে বীর্যপাত হতে যতটা সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে একজন মহিলার অর্গজম হতে। কারণ হলো মহিলাদের যৌনাঙ্গ পুরুষদের যৌনাঙ্গের তুলনায় অনেক বেশি জটিল, যার ফলে অর্গজমে পৌঁছতে মহিলাদের সময় অনেক বেশি লাগে। এছাড়া আরো অনেকগুলো ব্যাপার এখানে কাজ করে, যেমন কিছু মহিলা আছেন যারা অনেক ধীরে উত্তেজিত হন, আবার কেউ কেউ এত বেশি লজ্জা পান যে অনেক বেশি উত্তেজিত হওয়ার পরেও অর্গজমে পৌঁছতে পারেন না। অর্গজমের সুখ কতক্ষণ স্থায়ী হয়? মহিলাদের অর্গজম পুরুষদের তুলনায় দেরিতে হলো তার রেশ অনেকক্ষণ থাকে। সাধারণত অর্গজমের অনুভূতি পুরুষদের মধ্যে 10-15 সেকেন্ড পর্যন্ত থাকে এবং মহিলাদের এই সুখের অনুভূতি 45 সেকেন্ড থেকে 50 সেকেন্ড পর্যন্ত বজায় থাকে। একবার সহবাস করার সময় মহিলাদের শুধু একবার নয় বারবার অর্গজম হতে পারে। পুরুষদের যদি একবার বীর্যপাত হয়ে যায় তাহলে সাথে সাথে ইজাকুলেশন অর্থাৎ পুরুষাঙ্গ শিথিল হয়ে যায় এবং চাইলেও সাথে সাথে আর সহবাস করতে পারেন না, কিছুটা সময় অপেক্ষা করতে হয়। তবে মেয়েদের ক্ষেত্রে ভিন্ন রকম। মেয়েদের একবার বীর্যপাত হয়ে গেলেও তার ইচ্ছা করলে আর অনেকক্ষণ সহবাস চালিয়ে যেতে পারে। এ কারণে অনেক মেয়ে একবার সহবাসের সময় বেশ কয়েকবার অর্গজম লাভ করেন। দর্শক, এই ভিডিওতে মেয়েদের অর্গজম সম্পর্কে বেশ কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি ফলো করুন। কি ধরনের ভিডিও চান তা কমেন্টে বলুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।